যখন কোন গৌর ভক্ত বিগ্রহের সামনে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, আবার সেই ভক্ত যখন বাড়ি চলে যায় ওই মাটির গৌরাঙ্গ উধাও হয়ে যায়, তার হৃদয়ের ভেতরে সে গৌরাঙ্গ বিলীন হয়ে যায়। কখনো কখনো ভক্তরা দরজা খুলে মাটির গৌরকে দেখতে পেত না, উধাও হয়ে যেত। তাই এখন যেটা নিয়ম করে দিয়েছে ওই জায়গায়, যে যদি কোনো গৌর ভক্ত কাঁদে গৌর চলে যেত বলে তারা নিয়ম করে নিয়েছে, যখন তখন আর দরজা খোলেন না। বেশ কিছু ভক্ত যখন দাঁড়িয়ে থাকে, একটা সময় ধারণ করা আছে, সেই সময় ধার্য মধ্যে যারা দাঁড়ায় কিছুক্ষণের জন্য পর্দাটা খোলে, দরজাটা খোলে, সবাই মিলে গৌরকে দর্শন করে। শ্রী চৈতন্য মহাপ্রভু সকল যুগের অবতারের অবতার, যাকে অবতারই বলা হয়, আরে হেন গৌর সুন্দর, তিনি সারা বাংলা ব্যাপী হরিনাম সংকীর্তনের প্রচার করলেন। এই যে কীর্তন গান তিনি সারা বাংলা কেন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এখন সারা বিশ্বের যে কোনো জায়গায় যেখানেই বাঙালি আছেন সেইখানেই কীর্তন হয়। কীর্তন সারা বিশ্ব জুড়ে এখন ছড়িয়ে রয়েছে, কিন্তু এই যে বাংলার কীর্তন হিন্দু সনাতন ধর্মের একটা মূল সম্পদ কীর্তন, এই কীর্তন গানের সঠিক মর্যাদা বর্তমানে খুব কমে গিয়েছে। কারণ কীর্তন গানের মধ্যে যে রঙ্গ তামাশার সুর বা তাল ছন্দ এবং ড্যান্স যেগুলো মিশে গিয়েছে, তাতে করে যারা ভদ্র এবং ভক্ত এই দুই ধরনের শ্রোতা বা ভক্ত যারা আছেন তাদের মনের একটা ব্যথার খবর। যারা গভীর অনুরাগী কৃষ্ণ ভক্ত, যারা নিতাই গৌরের চরণে আত্মসমর্পণ করেছেন, তারা এখন বর্তমানের কীর্তন শুনে খুব কষ্ট পায়। কারণ প্রথম কথা হচ্ছে বৈষ্ণব পদাবলী ধরে কীর্তন গান খুব কমে গিয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে কীর্তনের মধ্যে যে নির্বাচিত যে বড় বড় তাল তরঙ্গ সেইগুলোও শোনা যায় না। আর যদিও বা কোনো কীর্তনিয়া গাইবার শখ করে বা আশা করে, শ্রোতাদেরও সে ধৈর্য নেই। হ্যালো, একটা গমগমানি আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ, জয় নিতাই। হ্যালো, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তা যাই হোক, তবুও মাঝে মাঝে হয়ে যাচ্ছে। যতটুকু চেষ্টা করা হয় যে কীর্তন গানটা সুন্দর করে বাংলার মাটিতে যেন রক্ষা পায়, কারণ বিভিন্ন দিক থেকে যে মানুষের ভাবধারা, বিশেষ করে বাংলার হিন্দু সনাতন ধর্ম যারা, তাদের একমাত্র কীর্তন ছাড়া এই মুহূর্তে সাধনার জিনিস আর কিছু নেই। কারণ মানুষ যজ্ঞ করতেও পারে না, নাম জপ করার মতন ধৈর্য মানুষের নেই, পূজা অর্চনার মধ্যে বেশি থাকতে পারে না, তীর্থে বেড়াতে গিয়ে আত্মনিবেদন করতে পারে না, গুরুচরণে মন দিতে পারে না, সাধু সঙ্গ করতে পারে না, সদ্গুরু আশ্রয় নিতে পারে না, আর বৈষ্ণবকে দেখলে তো সম্মান দিতে পারেই না। নিজেও তিলক সেবা করবে না, তুলসীমালা পরবে না, ধুতি পাঞ্জাবি পরবে না, অথচ যারা তিলক সেবা করবে ধুতি পাঞ্জাবি পরবে তাদের নিয়ে ক্রিটিসাইজ করে কথা বলে, এটা কিন্তু ঠিক না। কারণ মহাপ্রভু এই জিনিসগুলো ভীষণভাবে একটু লক্ষ্য করেছেন, যে তুমি যদি তুলসীমালা না নিতে চাও, চৈতন্যদেবের মত অনুসারে যদি মালা পরতে তোমার লজ্জা হয় বা দ্বিধা হয় বা যে কোনোভাবে যদি সংকোচ হয় তুমি পরবে না, দরকার নেই। ধর্ম কাউকে জোর করে বোঝা চাপিয়ে দেওয়ার জিনিস নয়, ধর্মটা হচ্ছে একটা পরমানন্দের, পরমানন্দময় অমৃতের সুধা, তা যেটাকে জোর করে চাপিয়ে দেওয়া নয়, নিজে আপনা হতে পরমানন্দের দিকে ছুটে যাওয়া। তা যদি মনে হয় যে তুমি তুলসীমালা নিতে তোমার লজ্জা হয় তুমি নেবে না, যদি মনে হয় যে তিলক ধারণ করতে তোমার লজ্জা পায় তুমি তিলক সেবা করবে না, যদি মনে হয় যে জপমালায় নাম নিতে ভালো লাগে না ওগুলো ভণ্ডামি তা করবে না। কিন্তু মহাপ্রভু বলেছেন যে যারা ওই কর্মগুলো করে তুমি ওগুলো নাম যদি পারো তাদেরকে যদি সম্মানটুকু দিয়ে যেতে পারো ওটাই রাধা মাধবের সেবা। তাই মায়েদেরকে একটা কথা বলি, যখন আপনি বৈষ্ণবকে দেখতে পাবেন তাহলে আপনি যদি বৈষ্ণব নাও হতে পারেন, অন্তত বৈষ্ণব দেখতে পেলেই আপনি চোখ বন্ধ করে মনে মনেও যদি এই কথাটা বলেন
বাঞ্ছাকল্পতরু ভাস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। এই দুটো লাইন যদি আপনি মনে মনে বৈষ্ণবের উদ্দেশ্যে আপনি অর্পণ করে দিতে পারেন তাহলে ওই ক্ষণের প্রণাম আর ওই শুভ সময়ের যে আপনার চিন্তা সরাসরি গোবিন্দ চরণে যায়। কারণ আমরা সংসারী মানুষ, সংসারকে যতটা তাড়াতাড়ি ভালোবাসতে পারি গোবিন্দকে ততটা তাড়াতাড়ি ভালোবাসতে পারি না। সেই ক্ষেত্রে মহাপ্রভু বলেছেন যে তোমরা ভগবানকে না ভালোবাসো তো ভালোবাসো, কিন্তু যারা ভালোবাসেন তাদেরকে সম্মানটুকু দিয়ে যাও। তাই জন্য এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কতগুলো কথা বলি, যেমন এই যে আজকে গ্রামে কীর্তন হচ্ছে, অনেকেই চাঁদা দিয়েছেন অনেকেই দেননি, কিন্তু ভারতীয় দর্শন সাহিত্যে একটা কথা আছে যে একটা মানুষ যদি সারাদিনে 100 টাকা রোজগার করে, সাহিত্যে একবারে দর্শনে লেখা রয়েছে 100 টাকা যদি কোনো ব্যক্তি রোজগার করেন সেই 100 টাকার 25টি টাকা চারের এক অংশ গোবিন্দ সেবার জন্য তোমাকে সরিয়ে রাখতে হয়, তাহলে 100 টাকার 25 টাকা গোবিন্দ সেবায়, বাকি পড়ে থাকে 75। 75-এর মধ্যে 50টা নিয়ে তোমাকে জীবনযাপন চালাতে হবে, সংসার চালানো, ওষুধ খরচা, বিভিন্ন আত্মীয় স্বজনের নিমন্ত্রণ রক্ষা করা, তীর্থে তীর্থে বেড়াতে যাওয়া, বিভিন্ন পারপাসে 50 টাকা খরচা, বাকি 25টা টাকা সঞ্চয়ের জন্য থাকবে। একেবারে নিয়ম করে দিয়েছে মানুষের জন্য, মানে আমাদের দর্শন যে শুধু ধর্মের কথা বলেছে তা নয়, রাজনীতির কথা বলেছে তা নয়, তুমি কেমন করে রোজগার করবে, রোজগারটাকে কেমন করে তুমি সঞ্চয় করবে, কি কৌশলে তুমি টাকা রাখবে, সব বিধান করে দিয়েছেন। 100 টাকার 25 টাকা গোবিন্দ সেবা, বাকি 50 টাকা দিয়ে তোমার মাসের খরচা চলবে, বাকি 25টা টাকা থাকবে ভবিষ্যতের সঞ্চয়ের জন্য। কিন্তু আমরা 100 টাকা যদি রোজগার করি, বিভিন্ন পারপাসে টাকা খরচা করি, ওই যে টাকাটা গোবিন্দ সেবা সেটা কিন্তু রাখতে পারি না। কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে রোজগারের চারের এক অংশ গোবিন্দ সেবার জন্য আলাদা করে সরিয়ে রাখা। যখন তোমার গোবিন্দ সেবার সুযোগ হবে তখন ওই টাকাটা দিয়ে তুমি গোবিন্দ সেবার জন্য ঢেলে দেবে। সেটা যে কোনো কাজে হতে পারে, যদি একটা মন্দির প্রতিষ্ঠার জন্য দিতে পারো, একটা দান করতে পারো, কি হয়তো একটা মহোৎসবে দিতে পারো, কি তুমি তীর্থে গিয়ে একটা ভালো পূজোর জায়গায় দান করে, যে কোনো ভাবে যেন সেটা গোবিন্দ সেবায় লাগে, এইভাবে করা যায়। তা সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি, এই যে হরিবাসর হচ্ছে আপনাদের গ্রামে, কতটা টাকা আপনারা দান করেছেন বা দিয়েছেন জানি না, তবে চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন তোমরা সারা জীবন রোজগার করে, সারা বছর রোজগার করে যদি গোবিন্দ সেবার জন্য টাকা রাখতে ভুলেও যাও, অন্তত 1 বছরের পরে যখন তোমার গ্রামে হরিনাম হবে, কিছু করো না করো ওই হরিনামের উদ্দেশ্যে অন্তত তুমি কিছু দান করবে। তাতে করে কি হলো না, ওই যে দান করলে তুমি গোবিন্দ সেবার জন্য মহোৎসবের জন্য অন্তত সারা বছরের রোজগারের কিঞ্চিত টাকাটা তুমি সরাসরি না পারলেও যারা হরিনাম করছে তাদের হাত দিয়ে গোবিন্দ সেবায় লেগে যাবে। এইগুলো বিধান, এগুলো কোনো মন গড়া কথা নয়। সেজন্য আজকে হরিনাম হচ্ছে আপনাদের গ্রামে, গত কয়েকদিন আগে 3টে দিন কীর্তন আপনারা শুনেছেন, বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব এবং তত্ত্ব দুটো বিষয় আলাদা, কেউ তত্ত্বকে তত্ত্ব বলে, তত্ত্বকে তত্ত্ব বলে, আবার তত্ত্বই নয় তাকে তত্ত্ব বলে। তত্ত্ব শব্দের অর্থটা একেবারে পরিষ্কার কথা বলি মামা, তত্ত্ব শব্দটার অর্থ হলো চির সত্য, যেটা তাকে বলে তত্ত্ব, এবং যে চির সত্য যা সচ্চিদানন্দময়, যা ছিল যা আছে যা থাকবে, যার জন্ম নেই যার মৃত্যু নেই, সেই হলো তত্ত্ব। সুতরাং যে কথাই তুমি বলবে, যে দৃষ্টান্তই তুমি দেখাবে, যে প্রমাণটাই তুমি খাড়া করবে, সেটা যেন চির সত্য, চির তত্ত্ব, সচ্চিদানন্দময়, ভগবানের উদ্দেশ্যে হতে পারে, তবে সেটাকে তত্ত্ব বলবে। কিন্তু যে কথা সত্য নয় সে কথা তত্ত্ব হয় না, সে তত্ত্ব হতে পারে তত্ত্ব নয়। সেজন্য গত 2-3 দিন ধরে হরিনাম হয়েছে, আজকেও হচ্ছে, আগামী 2 দিন হবে, বিচার বিশ্লেষণ করে হরিনাম শুনতে হবে।
যে আমি এমন ভাবে কীর্তন শুনবো, এমন ধারাই হরিনাম শুনবো যে কীর্তন শুনতে শুনতে একটা মানুষের হৃদয়ে যেন প্রেম আর ভক্তিটা যেন জাগরিত। যে হরিনাম শুনলে ভক্তি চড়তে শুরু করে যায়, মনে হয় যেন একটা ভক্তের হৃদয়ে ব্যথা দিচ্ছে, আঘাত করছে, সেই হরিনাম শ্রবণে উচিত নয়। ভক্তের ভক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। যে হা কৃষ্ণ বলতে গেলে এক ফোঁটা জলে কাঁদে, সে যেন আগামী দিন পাঁচ ফোঁটা জলে কাঁদতে জানে, আরো এক বছর পরে যেন এক ঘটি জলে কাঁদতে পারে, দশ বছর পরে যেন হাগৌর বলতে গেলে চোখ থেকে কয়েক কলসি জল গড়িয়ে যায়, তবে হবে প্রেমিক। আর ভগবানকে ডাকতে গেলে চোখে জল থাকবে না, সে হরিনাম শোনার বাইরের দশটা হিন্দি গান শোনা একই বিষয়। একমাত্র পৃথিবীর গান বাজনা একটা গান যেটা শুনতে গেলে মানুষ নীরব হয়ে কাঁদে, সে হলো মহাপ্রভুর কীর্তন গান। এটা স্বামী বিবেকানন্দ আরো পরিষ্কার করে বলে দিয়েছে। স্বামীজির যখন অল্প বয়স, 14-15-16 বছর বয়স, তখন স্বামীজি তার সমবয়সী বন্ধুদের ডেকে ডেকে বলতেন, ওরে কীর্তন শুনিস না, গান বাজনা যদি শুনতে হয়, গান বাজনা যদি শিখতে হয়, তাহলে তোরা রাগ রাগিণী শেখ, উচ্চাঙ্গ সঙ্গীত শেখ, ওতে প্রাণ আছে, ওতে সাহিত্য আছে, ওতে কালচার আছে। কিন্তু সেই স্বামীজি যখন সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে কাটিয়ে দিলেন, মায়েরা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, সেই স্বামীজি যখন সারাটা জীবন কাটিয়ে ফেললেন, একেবারে শেষের দিকে যখন পৌঁছে গেলেন, তখন কিন্তু সেই স্বামীজির একই মুখে অন্য কথা বেরিয়ে এলো। তখন স্বামীজি বললেন, না ভুল, রাগ রাগিণী, উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদ গান, এইগুলো গান বাজনার দাদাগিরি দেখানোর জন্য, ফাংশন স্টেজে বসে সুরের মূর্ছনায় ঝড়ানোর জন্য ঠিক আছে, কিন্তু আরতি দিয়ে আর বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকতে হয়, মহাপ্রভুর কীর্তন ছাড়া বিশ্বে কোনো গান বাজনাই হতে পারে। এটা স্বামীজি বলেছিলেন যে আরতি দিয়ে বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকতে হয়, সেটা একমাত্র চৈতন্য মহাপ্রভুর কীর্তন। তাহলে দেখুন মায়েরা, কীর্তন গানের মর্যাদা কোথায়। আজকে স্বামী বিবেকানন্দ তিনি কীর্তন গানকে সবার উপরে স্থান দিয়েছেন। আর রামকৃষ্ণদেব, বাবা রামকৃষ্ণদেবের কথা বলে শেষ করা যায় না। রামকৃষ্ণদেবের কীর্তনিয়া পোষা ছিল, কীর্তনিয়া বাধা ছিল। এই যেমন আমরা গান করছি গায়ক, এই রকম গায়ক পোষা ছিল রামকৃষ্ণদেবের। একজনের নাম ছিল বৈষ্ণব চরণ, আর একজনের নাম ছিল নরোত্তম। এনারা রামকৃষ্ণদেবের একেবারে পোষা কীর্তনিয়া। যখন ভাবের উদয় হতো, উনি ভক্তদেরকে দিয়ে খবর পাঠাতেন, ওরে কীর্তনিয়াকে একটু ডাক, আমি মন দিয়ে কীর্তন শুনবো। আর কীর্তনিয়া এসে যখন রামকৃষ্ণদেবের সামনে কীর্তন পরিবেশন করেন, রামকৃষ্ণদেব চোখ খুলে কীর্তন শোনে না, চোখ বন্ধ করে কীর্তন শোনেন। চোখ বন্ধ করে এক একটি কীর্তনের পদাবলী আস্বাদন করবে, আর হৃদয় মাঝে ছবির মতন দর্শন করবে, চোখ থেকে হাউ হাউ করে জল গড়িয়ে যাবে, হাগৌর হাগৌর বলে কাঁদবে। দেখুন এই হলো কীর্তন। কীর্তন গানে ভক্ত বুক চাপড়ে চাপড়ে কাঁদবে, হাগৌর হাগৌর বলে কাঁদবে, তবে হবে কীর্তন গান। আর চোখের জলে যদি হরিনাম কেউ শ্রবণ করতে পারে, আমি আপনাদের এইটুকু বলে দিই, হলফ করে বলি, হরিনাম শুনতে গিয়ে যে ভক্তের চোখে জল আসবে, সেই জল সরাসরি গোবিন্দ সেবায় যাবেই যাবে। আপনি সংসারের কথা চিন্তা করে যখন কাঁদবেন, আপনার শরীর শুকিয়ে যাবে, কিন্তু ভগবানের চিন্তা করে কাঁদলে শরীর শুকনো হয় না, আপনি আরো প্রেমিক হয়ে ওঠেন, আরো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়। যে কৃষ্ণ বলে কাঁদে, যে গৌর বলে কাঁদে, বাইরে থেকে কাঁদে, হৃদয়ে তার পরমানন্দের সাগর দর্শন করে। তাই ভক্ত মণ্ডলী মায়েরা, আজকে যে হরিনাম শুনবো, গত 2-3 দিন আগের হরিনাম আপনারা শুনেছেন, আজকে শুনবেন, আগামী দিন শুনবেন। আমি সবাইকে অনুরোধ করব, হরিনাম শুনতে 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 একটা দায়িত্ব মাথায় নেবেন, যে আমি কীর্তন শুনতে শুনতে কোনো একটা মুহূর্তে যেন একটু দুফোঁটা নয়নের জলে যেন হাগৌর বলে কাঁদতে পারি।
শুধু দুবিন্দু জল আর কিছু নয়, দুফোঁটা জলে যদি হাগর বলে একবার চোখ বন্ধ করে বুকটা চাপড়াতে পারেন। আমি বলে দিলাম, ভগবান বলেছেন যারা এক ফোঁটা নয়নের জলে আমাকে ডাকে আমি 100 ফোঁটা নয়নের জলে হাত বাড়িয়ে তাকে কাপন করে নিই। যে 10 কিলোমিটার ছুটে এসে কেঁদে কেঁদে আমার জন্য বুক থুবড়ে পড়ে, আমি 100 কিলোমিটার ছুটে গিয়ে তার জন্য পাগল হয়ে কাঁদি। আরো বলেছেন যে আমার কথা বলতে 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 মারা যায়, আমি সারা জীবন গোলকে বসে বসে তার জন্য কাঁদি। তাহলে বলুন আপনি কার নাম করবেন, আপনি কাকে ভালোবাসবেন? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তানের জন্য আপনি 10 লাখ টাকা রেখে যাবেন? একটা কথা বলি, সন্তানের জন্য 10 লক্ষ টাকা রেখে দিয়ে মরে যান, ওই সন্তান কোনো বছর সারা জীবনে কোনো দিন আপনার মৃত্যুর দিনে আর আপনার জন্মদিন আসলে গলায় মালা দিতে গিয়ে কাঁদবে না। কিন্তু আপনি রামকৃষ্ণ দেবের মৃত্যু জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন বা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সবের জন্মদিনগুলোই দেখবেন, মৃত্যুর দিনে দেখবেন সারা বাঙালি মানুষ বেদির উপরে মালা দিতে গিয়ে হাত জোর করে নীরবে কিন্তু কাঁদে। তাহলে যাদের জন্য প্রত্যেকটা বছর জন্মদিন আর মৃত্যুর দিনে দাঁড়িয়ে নীরবতা পালন করি, মাল্যদান করি, চোখে জল এসে যায়, তারা কি আমাদের জন্য টাকা রেখে দিয়েছিলেন, সোনাদানা রেখে দিয়েছিলেন, জমি জায়গা গাড়ি বাড়ি করেছিলেন? না, মানুষের কাজে তাই। মানুষ জন্মের সময় কাঁদে, সারা জীবন কাঁদে, মৃত্যুর দিনে কাঁদতে নেই। মৃত্যুর দিনে মানুষকে হাসতে হাসতে চলে যেতে হয়, এমন কর্ম করে যেতে হয় যার মরণ হয় সে হাসতে হাসতে চলে যায়, জগৎ তার কথা মনে করে কাঁদবে, সেই হবে মানুষ। হিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা বলি, মানুষ হতে শিখতে হয়। শুধু হই হই করে নাচ গান করে হরিনাম করলে হরিনামের মর্যাদা দেওয়া যায় না। একটা কথা বলি, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের কীর্তন গানটা অমূল্য একটা রত্ন, যার মর্যাদা দেওয়া প্রত্যেকটা বাঙালির দরকার। আজকে যেভাবে বিধর্মীদের আক্রমণ হচ্ছে, আমি সবার চরণে একটা অনুরোধ জানাচ্ছি, সচেতন হয়ে হরিনাম শ্রবণ করবেন। আর হরিনাম শ্রবণ করাকালীন দেখবেন কোনোভাবে ভক্তের ভক্তি যেন চটে না যায়। যে কীর্তন শুনতে গেলে ভক্তি চটে যাবে বলে মনে হচ্ছে সেই কীর্তন শ্রবণ করবেন না, বাড়ি চলে যাবেন। ভক্তে আঘাত আসবে এমন গান শোনা উচিত নয়, তাতে আপনি অভক্ত থেকে ভক্ত হয়ে, ভক্ত থেকে অভক্ত হয়ে যাবেন। কারণ একটা কথা বলি, আগেকার দিনের বৈষ্ণবগণ কেঁদে কেঁদে আছাড় খেয়ে পাগল হয়ে যেতেন, কিন্তু তার যারা দাসী ছিল, দাস ছিল, তারা বলতেন যে বাবাজি আপনি তো এত নিতাই ধনে ধনী, আপনি তো এত কৃষ্ণ ধনে ধনী, রাত দিন কেন দরজা বন্ধ করে দিয়ে উচ্চ ঈশ্বরে কেঁদে কেঁদে বলেন আমার নিতাই বলে কাঁদা হলো না, আমার গৌর বলে কাঁদা হলো না? তখন তিনি শুধু একটাই কথা বলেন যে ওরে কৃষ্ণ প্রেমের এটাই স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। এ হলো সেই প্রেম, যে প্রেম পাবার আশায় সারা জীবন কাঁদে, আর কেউ যদি পেয়ে যায় সে পেয়ে হারানোর ভয়ে কাঁদে। তাহলে দুটো দিক খেয়াল করবে, ভগবানকে পাবার জন্য মানুষ কাঁদে, কিন্তু যদি তুমি পেয়ে যাও সারা জীবন কেঁদে যাও যেন তুমি সেই সম্পদ হারিয়ে না ফেলো, হারানোটা সহজ হয়ে যায়, পাওয়া কঠিন। তাই কৃষ্ণ ধন যখন আপনি পেয়েছেন, আপনি যখন মন্দিরে বসে আরতি করতে গেলে চোখে জল এসে যায় বলে মনে হয়, তাহলে জানবেন আপনি ভক্ত হতে পেরেছেন। কিন্তু যে কীর্তনে ভক্তের ভক্তি নষ্ট হয় আপনি নীরবে বাড়ি চলে যাবেন, কিন্তু ভক্তের ভক্তি চটবে এরকম গান শ্রবণে উচিত নয়। সাধনা নষ্ট হবে, ভজন নষ্ট হবে, আপনি অভক্ত হয়ে যাবেন। তাই ভদ্রমণ্ডলী মায়েরা, যুক্তি দিয়ে নয়, শুধু ভক্তি দিয়ে হরিনাম হবে, ভক্তি দিয়ে হরিনাম। যুক্তি দিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক গড়া যায় না, শিক্ষা দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক করে সত্যটাকে হয়তো 10টা মানুষের কাছে খাড়া করতে পারেন, কিন্তু যে যত বেশি যুক্তির গজগজানি ঠেকায় দেখায় তার হৃদয়ের ভক্তি কিন্তু উধাও হয়ে যায়। বেশি যুক্তি ভালো নয়, যে সংসারের কর্তা দেখবেন বেশি যুক্তিবাদী হয়ে ওঠে, কথাই কথাই যুক্তি চালায়, তর্ক চালায়, সংসারের মানুষগুলোই তাকে পছন্দ করে না, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজনরাই তাকে পছন্দ করে না। কেন না? যুক্তি বেশি দেখালে ভক্তি নষ্ট হয়, ভক্তি হৃদয়ে না থাকলে তার দর্শন ভালো লাগে না।
তাই সবসময় ভক্তিটাই খেয়াল করবেন, যুক্তি দিয়ে নয়, আগে ভক্তি থাকার দরকার, যেটা মহাপ্রভু সবার আগে দেখিয়েছেন, যুক্তি নয় ভক্তি। সবাই মিলে আজকে ভক্তি সহকারে এসো ভাই গান গাই, কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর হরি হরি বল, গান গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বল হরি চরাচরে চরাচরে বল হরি চরাচরে বল হরি, বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বল চরাচরে বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান নিতাই গৌর হরি বল গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে প্রেম ভরে বদন ভরে হরি নাম করব। একটু বাড়িয়ে দাও, অল্প করে, বাইরে আউটপুটে কি লাগছে জানি না, এই মনিটারটা অন্তত দেখো। জয় নিতাই হরিবল মায়েরা, তাহলে আজকে যে সবাইকে বাহু দুটি বাড়িয়ে এসো ভাই এসো ভাই এসো ভাই করে ডাকলো, কে ডাকলো? আমরা তো সত্যযুগের মানুষ নই, আর আমরা ত্রেতাযুগেরও মানুষ নই, দাপরেরও নই, আমরা হলাম কলিযুগের মানুষ। কলিযুগের মানুষের ক্ষেত্রে মায়েরা একটা কথা বলি, কলিযুগের মানুষের ক্ষেত্রে ওই রাধাকৃষ্ণের বিগ্রহ করুন আর কালীর দুর্গা করুন, শিব ঠাকুরে চরণে জল দিন আর যাই দিন না কেন, একটা কথা বলি, নিতাই আর গৌরের চরণ সেবা বাদ দিয়ে আপনি যতই দামি দামি মন্দির প্রতিষ্ঠা করে সেইখানে রাধা কৃষ্ণকে বসিয়ে রাখেন না কেন, নিতাই গৌরের কৃপা বিনা কোনো দেবতার কৃপা তুমি পাবে না। কারণ আমাদের জন্য, বাঙালিদের জন্য চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ যা করেছেন তাদেরকে স্মরণ বাদ দিয়ে আপনি যেই দেবতাকেই স্মরণ নেন না কেন, এটা যদি আপনি করেন তাহলে ঠিক ঠিক এইরকম একটা মানে হয়ে যায় যে নিজের মা বাবাকে না শ্রদ্ধা করে শ্বশুর বা শাশুড়ি মাকে মা আপন বলে পাগল হয়ে যাওয়াটা, ঠিক মানেটা একই রকম হয়ে যায়। আমার স্ত্রীর মা মানে সে আমার মা, স্ত্রীর বাবা মানে সে আমার বাবা, কিন্তু আমার জন্ম দিয়ে আমার বাবার জায়গায় তো থাকবে না,
আমি আমার মাকে মা বললাম না, শাশুড়ি মাকে মা বলতে গিয়ে পাগল হয়ে গেলাম। আমার জন্ম দেওয়া বাবাকে বাবা বলতে যতটুকু সম্মান করি তার থেকে 100 গুণ সম্মান শ্বশুরকে করব। ঠিক ঠিক এইটা হলে যেমন দুর্গতি হয়ে যায়, তেমন নিতাই গৌরকে বাদ দিয়ে রাধা কৃষ্ণের সেবা ভুল হয়ে যাবে কলির মানুষের ক্ষেত্রে। কারণ গৌর হরি যদি বাংলায় জন্ম না নিতেন, আমাদের মতন কলির মানুষের ক্ষেত্রে ভগবানের সেবা করা খুব কঠিন, খুব কঠিন। আজকে এই যে আমাদের সমাজ সংস্কার ও ইতিহাসের পাতায় যাদের নাম আপনি দেখবেন, মায়েরা এগুলো খেয়াল করে দেখবেন, ইতিহাসের পাতায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ যা 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 যত নাম বলবেন, আপনি দেখুন তো সন তারিখগুলো একটু পড়ে দেখবেন, সব দেখবেন কয়েক বছর আগেকার ঘটনা। সবার আগে বাংলা সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন, বাঙালিদের মনে শান্তির বাণী এনে দিয়েছিলেন, সবার আগে যিনি তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই জন্য আমি সবাইকে একটা কথা বলে দেব, আজ থেকে সেগুলো পালন করবেন মায়েরা, প্রতিনিয়ত নিতাই আর গৌর কে সেটা ভালো করে জানার চেষ্টা করবেন। বাড়িতে মিনিমাম একটা চৈতন্য চরিতামৃত রাখবেন, চৈতন্য চরিতামৃত রেখে চৈতন্য সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। প্রতিদিন দুপুর বেলা স্নানের পরে চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক আপনি নিজেই পড়বেন, নিজেই আস্বাদন করবেন, কাউকে শোনানোর জন্য নয়, আপনি নিজে উদ্ধার হলেই জগৎ উদ্ধার হবে। যে যার নিজে নিজেই উদ্ধার হোক আগে, তারপরেই তো পাশের লোক, তারপরেই দেখবেন সব হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, চৈতন্য দেবীর মা শচীমা আর চৈতন্য দেবের বাবা জগন্নাথ মিশ্র, চৈতন্য দেব দুটি বিবাহ করেছিলেন, চৈতন্য দেবের আসল নাম ছিল বিশ্বম্ভর, দাদারই দাদা ছিল বিশ্বরূপ আর সে ছিল বিশ্বম্ভর। কিন্তু চৈতন্য দেব কখন হলো না, যখন তিনি 24 বৎসর বয়সে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, সেদিন থেকে তার নামকরণ হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মায়েরা, চৈতন্য দেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে একটা কথা বলি, আপনারা খুব ভালো জায়গা একটা বলে দিন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে চৈতন্য মহাপ্রভু ঠিক 5 দিন আগে একেবারে তার প্রাণের একটা বন্ধুর জন্য খুব কেঁদেছিলেন, তিনি হলেন গৌরী দাস। প্রেম কাকে বলে দেখুন, তিনি তার স্ত্রীর জন্য কাঁদেন না, তার মায়ের জন্য কাঁদেন, তার প্রাণের বন্ধু ভক্ত তার নাম গৌরী দাস তার জন্য কেঁদেছে। কাঁদতে 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 হঠাৎ করে গৌরী দাসের কাছে গিয়ে নিমাই গৌরী দাসকে বললো, সে প্রাণের বন্ধু, কোনোদিন তাকে ছেড়ে যাবে এটা ভাবতেও পারে না আর মনে মনেও চায় না যে আমি চলে গেলে গৌরী দাস কি করবে, তাই তাকে আগে থেকে শান্ত করতে হবে। দেখবেন মা, ভালোবাসার মানুষ যখন চলে যায় সহ্য করা যায় না, কিন্তু মনকে শক্ত করতে হয়, যেতেই যখন হবে বিদায় যখন সে নেবেই, প্রাণের মানুষ তো মারা যায় কিন্তু তার সঙ্গে কি আপনিও মরবেন, কিন্তু মনকে শক্ত করতে হবে, যার যাবার সময় হবে সে যাবেই, তৈরি থাকো। তুমি যতই মাকে ভালোবাসো মা তো একদিন যাবেই, যতই তুমি বাবাকে ভালোবাসো সে তো একদিন যাবেই, নিজেকে প্রস্তুতি হতে হবে, প্রস্তুত হতে হবে যে সবাই যাবে আমাকেও যেতে হবে। গৌরী দাস কাঁদবে, নিমাই কেঁদে কেঁদে গৌরী দাসের কাছে গেল, গৌরী দাস তোমার সাথে আমার একটা গোপন কথা আছে। মহাপ্রভুর চোখের জল দেখে গৌরী দাস চরণ জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন, কথাটা কিন্তু শুনেনি, শুধু চোখে জল দেখে কেঁদে ফেললেন। গৌরী দাস প্রশ্ন করলো, নিমাই আজকে তুই আমার কাছে এসে এত কাঁদছিস কেন? তখন নিমাই বলছে, গৌরী দাস আমি শুধু আজকে কাঁদছি তা নয়, আমি 5 দিন ধরে কাঁদছি তোর জন্য। শোন গৌরী দাস, আমি একটা স্থির চিন্তা করে নিয়েছি, তুমি যেন সেই কথাটা শুনে কাঁদবে না, নিজেকে তৈরি হবে। তখন গৌরী দাস বলছে, নিমাই কি স্থির চিন্তা করেছ? নিমাই বলছে, গৌরী দাস শোনো, আমি 5 দিন পরেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। গৌরী দাস পাগল হয়ে চরণ দুটো জড়িয়ে ধরলেন, না সন্ন্যাসী হওয়া যাবে না, আমি তোমাকে আমা ছাড়া হতে দেব না, আমি তোমাকে নবদ্বীপ ছাড়া হতে দেব না, আমি তোমাকে নদিয়া ছাড়া হতে দেব না, আমি ছাড়ব না, যাওয়া যাবে না। নিমাই বলল, গৌরী দাস যেতে তো আমাকে হবে,
আমি তোমাকে আরো পাঁচ দিন সময় দিলাম, তুমি নিজেকে তৈরি হয়ে যাও, আমি সন্ন্যাসী হব। পরের দিনে চলে গেলেন, নিমাই চলে গেলেন। ভালো করে এই বিরহের জায়গাগুলো দেখবেন, নিমাই চলে গেলেন। ঠিক পরের দিন আসলো নিমা, গৌরীদাস প্রভু তুমি কেঁদো না, আমি তোমাকে প্রত্যেক দিন এসে একবার করে দেখা দেব, তোমার মনকে শক্ত করব, তুমি তৈরি থাকো, আমি সন্ন্যাসী হব। দ্বিতীয় দিনে নিমায়ের চরণ জড়িয়ে ধরে আর ছাড়ে না, নিমাই আমি তোমাকে ছাড়বো না, তুমি কেমন করে সন্ন্যাসী হও দেখব। ভক্ত যখন পাগলের মতো চরণ জড়িয়ে ধরে কাঁদে, ভগবান তো ভক্তকে ব্যথা দিতে পারে না, তখন নিমাইকে একটা কথা মুখ থেকে বার করতে হয়েছিল, মুখ থেকে বলে ফেলেছিলেন, নিমাই গৌরীদাস আমি কথা দিলাম, আমি যখন সংকল্প করে নিয়েছি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, আমি করব, তবে তুমি চিন্তা করো না, তুমি আমাকে দেখতে না পেলেও তুমি আমার নামে আমার মতন একটা মাটির বিগ্রহ তৈরি করো, মাটির গৌরাঙ্গ তৈরি করবে, যখন তোমার আমার কথা মনে হবে তুমি ওই মাটির গৌরাঙ্গের কাছে তুমি নিমাই বলে কাঁদবে, আমি ওই গৌরাঙ্গের ভেতরে এসে আমি তোমার সাথে কথা বলব। ইতাই গৌর প্রেমানন্দে হরি। কিন্তু কি অলৌকিক শক্তি দেখুন মা, নিমাই এই কথা দিয়ে কিন্তু চলে গিয়েছিলেন, গৌরীদাস নিমাইকে ছেড়ে একটা মাটির বিগ্রহ তৈরি করেছিলেন একেবারে মহাপ্রভুর মতন দেখতে, সেই বিগ্রহটা এখনো রয়েছে। কিন্তু এগুলো আমরা বাঙালি হয়ে অনেকেই জানি না, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সেই গৌরকে দেখে আসবেন, সামান্য মাটির গৌর নয়। গৌরীদাস পণ্ডিত যখন সেই মাটির গৌরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, সেই মাটির গৌরাঙ্গ কথা বলত, এবং এমনও দেখা গিয়েছে সেই যে মাটির গৌরাঙ্গ সচল বিগ্রহ যখন কোন গৌর ভক্ত বিগ্রহের সামনে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, আবার সেই ভক্ত যখন বাড়ি চলে যায় ওই মাটির গৌরাঙ্গ উধাও হয়ে যায়, তার হৃদয়ের ভেতরে সে গৌরাঙ্গ বিলীন হয়ে যায়। কখনো কখনো ভক্তরা দরজা খুলে মাটির গৌরকে দেখতে পেত না, উধাও হয়ে যেত। তাই এখন যেটা নিয়ম করে দিয়েছে ওই জায়গায়, যে যদি কোনো গৌর ভক্ত কাঁদে গৌর চলে যেত বলে তারা নিয়ম করে নিয়েছে, যখন তখন আর দরজা খোলেন না। বেশ কিছু ভক্ত যখন দাঁড়িয়ে থাকে একটা সময় ধারণ করা আছে, সেই সময় ধার্য মধ্যে যারা দাঁড়ায় কিছুক্ষণের জন্য পর্দাটা খোলে, দরজাটা খোলে, সবাই মিলে গৌরকে দর্শন করে, কিছুক্ষণ পরে আবার দরজা বন্ধ করে দেওয়া হয়, বেশিক্ষণ রাখা যায় না। যদি হাগৌর বলে পাগল হয়ে কেউ কাঁধে, সেই মাটির গৌর উধাও হয়ে যায়। তাই আপনারা অবশ্যই সেই গৌরীদাস যেখানে নিজে হাতে নিমাইকে সেবা দিতেন, নিমাইয়ের সঙ্গে কথা বলতেন, আপনারা অবশ্যই দর্শন করবেন, সেই মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। শুধু একটাই কথা বলি, নিমাই যে তিনি সন্ন্যাসী হয়ে বাঙালিদেরকে হরিনাম দিয়ে চলে গেলেন, তিনি কিন্তু আমাদের এই বাংলার মাটিতে অনেক আদর্শকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তিনি চব্বিশ বছর বয়সে যা দিয়ে গেছিলেন আর তার দেওয়ার কিচ্ছু ছিল না, সোনা দিয়ে বাংলাকে সাজিয়ে দিয়ে বেরিয়ে গেছিলেন। শুধু নিমাই সম্পর্কে আমরা জানি না, সেই জন্য আমরা অজ্ঞ হয়ে বসে আছি। এত কিছু জানার দরকার নেই, যে শুধু নিমাইকে জানে সে বিশ্বের সংবাদ পাবে, সে পণ্ডিত হয়ে যাবে। তাই ভক্তমন্ডল মাগো সবাই মিলে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনো, নামে বুক ভরে যায় অভাব মিটায়, অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মিটায়, আর স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চির
চির সুখে দুঃখে দিন বন্ধু চির দিন বন্ধু জীবের চির সুখে দুঃখে আমার ভজনার অন্ধ চরণার বৃন্দ আমার ভজনার অন্ধ চরণার বৃন্দ ভজনার আর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল ভক্তমণ্ডলী মা আজকে একটু এই এখানকার যারা বাবারা ভাইরা রয়েছে ওনারা তো কীর্তন অমৃতের আস্বাদন করছেন বা করাচ্ছেন এটা একাধারে কিন্তু একটা সেবা হোমা একটা কথা বলি ভালো করে মানে ভগবানের কাছে শুধু সেবা দিতে হয় এটা আমরা শুনেছি কিন্তু সেবা মানেই যে একটা ওই ডালা সাজিয়ে মন্দিরে গিয়ে সেবা দেওয়া এটাই সেবা এটা কিন্তু নয় একটা থালার উপরে মিষ্টি সন্দেশ রসগোল্লা এটা ওটা নিয়ে গিয়ে যখন আপনি সেবা দেন ওটাও সেবা আবার যারা অন্ন প্রসাদ দেন তারাও সেবা দেন সেটাও সেবা ফল কুচিয়ে কুচিয়ে তুলসী পত্র দিয়ে সাজালে সেটাও সেবা আর সেই সঙ্গে আর একটা কথা বলি কোনো কিছু দিতে না পেরে শুধু যদি হরিনাম আসরে বসে কোনো ভক্ত হরিনাম শোনেন ওটাও কিন্তু ভগবানের সেবা কেউ কিছু করতে না পেরে শুধু যদি হরিনামটাই শুনে যায় আর কিছুই করে না আপনি ভাববেন না যে তার ভগবান সেবা করা হয়নি শুধু হরিনাম শুনতে শুনতে মানুষ যখন তার আত্মাকে শান্তি প্রদান করেন সেটাও একাধারে নিতাই গৌরের চরম সেবা আর এই কীর্তন যে ভাবে এখানে বাঙালি প্রচার করছে বিশেষ করে আমাদের এই বাবারাও আজকে কীর্তন প্রচারের জন্য যে শ্রেষ্ঠ কীর্তন অমৃত আজকে আস্বাদন করানোর ব্যবস্থা করেছেন এখানে তো একটা অর্থের অবশ্যই প্রয়োজন সেজন্য আপনারাও যেটা বলছিলাম যে অন্তত পক্ষে আমার বাবা ভাইয়েরা আপনাদের কাছে একটু ভিক্ষানা চল পেতে দাঁড়াবে তা আপনাদের কাছে যে যতটুকু পারবেন ততটুকু ভিক্ষার আচলে একটু দান করবেন এটা হরিবাসর টিকিয়ে রাখাটা বড় কথা না মূল কথাটা হচ্ছে যে এই দান যদি আপনি করেন এটা আপনার ব্যক্তিগতভাবে আপনার রোজগারের টাকাটা গোবিন্দের সেবার কাজে লেগে যাবে এই উদ্দেশ্যে আপনি দান করবেন আর এই দান কোনোদিন বিফলে যায় না আপনাদের যতটুকু পাবেন দান করবেন আর বাবাদের বলছি কমিটির ভাইদের বলছি একটুখানি মা বাবার কাছে তাড়াতাড়ি একটু চলে যাও আর মায়েরা বাবারা যা দেবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন তারপরে যেমন কীর্তন হচ্ছে সেইভাবে শুনবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তা আজকে সেই জন্য আজকে মহাপ্রভুর কীর্তন অমৃত আস্বাদনের জন্য সবাই মিলে সমবেত হয়েছে এবং সংকল্প করেছি আজকে এই যে আসনটা দেখুন জমির মধ্যে বসানো রয়েছে এই আসনে যদি আপনি হাত ঘষেন না দেখবে ধুলো উঠবে হাত পা ঘষলে ধুলো পাওয়া যাবে তথাপিও কিন্তু এই ধুলোর মধ্যেই বসতে হবে তার কারণ এই আসনটা রাজা পরীক্ষিতের আসন একটু আগে শ্রীমদ ভাগবত পাঠ হচ্ছিল তাই এই স্টেজ সুখদেব গোস্বামীর জন্য আর আপনারা যে বসে আছেন এটা রাজা পরীক্ষিতের জন্য তাহলে রাজা পরীক্ষিতের আসনে যখন আপনি বসেছেন তার মানে আপনি ভাববেন না যে এটা সামান্য একটা ধুলো মাখানো পাতলা কোনো চিকের আসন এটা ভাববেন না এই ধুলোটা রাজা পরীক্ষিতের চরণের ধুলো আর এখানে রাজা পরীক্ষিতের নয়নের ধারা মেশানো রয়েছে রাজা পরীক্ষিত সেই মনে করুন মা তিনি যখন সংবাদ পেলেন যে এক সপ্তাহের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু হবে সেই ক্ষণ থেকে রাজা পরীক্ষিত চোখের ধারা বন্ধ করতে পারে না সবকিছু ভুলে গিয়ে নয়নের ধারায় শুধু কৃষ্ণকে ডেকে গিয়েছিল সে মৃত্যুকে পর্যন্ত জয় করেছিল একমাত্র কৃষ্ণ নামের দ্বারা মৃত্যুকে পর্যন্ত জয় করা যায় আর কিছু দিয়ে জয় করা যায় না আর একটা জিনিস বলি এই যে দেহ তার মধ্যে যে আত্মা রয়েছে দেহের খাদ্যের চিন্তা কিন্তু আমরা সবাই করি কিন্তু আত্মার খাদ্যের চিন্তা করি না
দেহের খাদ্য হচ্ছে আমরা চিবিয়ে চিবিয়ে যে সমস্ত খাবারগুলো খাই, কিন্তু আত্মার খাবার চিবিয়ে খাওয়া নয়। আত্মার খাবার হলো হরিনাম, আত্মার খাবার হলো ধ্যান, জপ, তপ। তাই যতবার আপনি দেহের কথা চিন্তা করবেন ততবার আপনার আত্মার কথাটাও ভাবা উচিত, কারণ আত্মা শুকিয়ে শুকিয়ে মরে যায়, সেই আত্মার কথাও ভাবার দরকার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের আমি একটা প্রতিনিয়ত নিয়ম করে দিই, ব্রাহ্ম মুহূর্তে সকালবেলা সূর্য উদয়ের চার দণ্ড আগে আপনারা একটু ঘুম থেকে উঠে পড়বেন, কারণ নারী তো সংসারের লক্ষ্মী, আর লক্ষ্মী সাধারণত ভাবে মেয়েদেরকে বলা হয়, কোনো ছেলেকে বাড়ির পুরুষকে কিন্তু বলে না যে তুমি লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী মানে মেয়ে, আর মেয়ে মানেই লক্ষ্মী তা না। মনে করুন কোনো মেয়ে হয়তো বিবাহ হয়ে শ্বশুর বাড়িতে এসেছে, শ্বশুর বাড়িতে আসার পরে সেই ভদ্র মহিলা শাশুড়ি মাকে নাকে দড়ি দিয়ে খাটায়, আর সে মেয়েটা রাত দিন ভসমস করে বেলা পর্যন্ত ঘুমায়। তাহলে মাকে খাটিয়ে নিজে ঘুমাচ্ছে, সংসারে কোনো দিকে তার লক্ষ্য নজর নেই, এমন মেয়ে কিন্তু সংসারের লক্ষ্মী হতে পারে না। লক্ষ্মীটা এরকমই একটা নারীকে ধরা হয় যে নারী সংসারের হালটা শক্ত করে ধরতে জানে, আর সংসারের সকল কর্মকে নিজেও লক্ষ্যের মধ্যে রাখতে পারে। যে সমস্ত সংসারের কর্ম নিজে লক্ষ্যে সঠিকভাবে পালন করে, কেবল তাকেই বলা হয় লক্ষ্মী। যার লক্ষ্য ঠিক নেই তাকে লক্ষ্মী বলবে না। তাহলে একমাত্র লক্ষ্য নজর যার সঠিক এবং পবিত্র এবং ধার্মিক, এখানে ধার্মিক মানে ধর্ম, ধর্ম মানে ভগবানের কথা বলছেন না, এখানে ধর্ম কথার অর্থ হচ্ছে সৎ এবং সামাজিকতা। ধর্ম করো, ধর্ম করো মানে যে তোমাকে হরি হরি করতে বলছে তা নয়। মনে করুন একজন ঠাকুর ঘরে বসে আরতি করছে, ঢং ঢং করে আরতি করছে, তা হঠাৎ করে হই হই করছে পাশে, সে খবর পেল যে গ্রামের পশ্চিম পাড়ায় একটা বাড়িতে আগুন ধরে গিয়েছে। এবার রাস্তার মাতালগুলো ছুটে 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 গিয়ে জল ঢেলে তাদেরকে উদ্ধার করছে, আর সে আরতি করছে বলে তার ভগবানের সেবা এখনো বন্ধ হয়নি বলে সে কিন্তু ছুটে গিয়ে সেই ঘরের মানুষগুলোকে বাঁচাতে পারেনি। সে পুজো যখন শেষ হলো তখন সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে, কেউ মারা গেছে, কেউ উদ্ধার হয়েছে।